দেশে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্র। ইতিমধ্যে বহু ট্রাক পেঁয়াজ নিয়ে পৌঁছে গিয়েছে সীমান্তে। উত্তর চব্বিশ পরগনার ঘোচাডাঙ্গা সীমান্তে তিরিশটি ট্রাক পেঁয়াজ নিয়ে দাঁড়িয়ে রয়েছে। সব পণ্যই বাংলাদেশে রপ্তানির জন্য নিয়ে এসেছিলেন ব্যাপারীরা, কিন্তু কেন্দ্র সরকারের নির্দেশের জেরে ঠায় দশ দিন ধরে দাঁড়িয়ে রয়েছে ট্রাকগুলি সীমান্তে। ব্যবসায়ীদের দাবি, সীমান্তে পৌঁছে যাওয়া ট্রাকগুলিকে বাংলাদেশে যাওয়ার অনুমতি দেওয়া হোক, অন্যথা হলে বিপুল ক্ষতির মুখে পড়বেন তারা। অন্যদিকে ভিন রাজ্যের ট্রাক চালক যেহেতু বাংলাদেশে আমাদের ইন্ডিয়া এখন পেঁয়াজের দাম বেশি, তার জন্য তো এই জন্য এখন বন্ধ করে দিয়েছে। আর এমনি এটা কাছাকাছি চলছে, বর্ডারে কাছাকাছি আছে, আর এই গাড়ি আজকে 15 দিন দাঁড়িয়ে থাকায় বহু ক্ষতি হচ্ছে। ক্ষতি মানে কি, বিরাট ক্ষতি। সেই গাড়িগুলো ড্যামেজ হচ্ছে, প্যাজগুলো তো নষ্ট হয়ে যাচ্ছে, কি হবে কিছু তো বোঝাই যাচ্ছে। 27 গাড়ি পেঁয়াজ দাঁড়িয়ে আছে এক একটা। হ্যাঁ, এই পেঁয়াজগুলো এখন গভর্নমেন্ট হয়তো যদি এখন ওখানে যদি বাংলাদেশে এক্সপোর্ট না, এই পেঁয়াজ পচে নষ্ট হওয়ার বাছাই করে এই বুঝান গোডাউনে দিয়ে দিয়ে দেবে, কম দামে ছেড়ে দেবে। নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি, 90% নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি। তবে খুঁজতে লোকালে যদি বেশি করে যদি ভালো, যেটুকু ভালো থাকবে সেইটুকু লোকালে বিক্রি করবে, মানে প্রচুর টাকা লস। এক এক গাড়িতে পেঁয়াজের দামই প্রায় 10 থেকে 12 লক্ষ টাকা আছে। গভর্নমেন্ট হয়তো বলে দিয়েছে এখন পেঁয়াজ যাবে না বাংলাদেশে, সেন্ট্রাল গভর্নমেন্ট। তার জন্য তো স্টেট গভর্নমেন্টের কোনো ব্যাপার না, যেহেতু বর্ডারের ব্যবসা মানে সেন্ট্রাল গভর্নমেন্টের ব্যাপার। যেহেতু এখন আমাদের ভারতবর্ষে পেঁয়াজের দাম বেশি হয়, এখন সেন্ট্রাল গভর্নমেন্ট পেঁয়াজ বন্ধ করে দিয়েছে। আমরা ব্যবসা দেখছি, যেহেতু যে কটা গাড়ি এসছে সেই কটা গাড়ি অন্তত বর্ডারে যাতে যাওয়ার পারমিশন দেয়, তাতে আমাদের সবাই উপকার হয়। पार्किंग का पैसा हमारा कितना नुकसान हुआ यहाँ पर। लेकिन आप कहाँ खड़ा क्यों है यहाँ पर? ये खाली नहीं कर रहे गाड़ियाँ, बांग्लादेश नहीं जा रहे हैं क्या? नहीं जा रहे, बोला बॉर्डर बंद हो गया, ये यहाँ पर खाली नहीं कर रहे। आज खाली करने लगे, बोला फिर भरेंगे इसमें खाली करके, फिर दोबारा भरेंगे, फिर बांग्लादेश में लेके जाएंगे। अच्छा, तो हमारे को फंसा के रखा हुआ है उन्होंने। आप प्याज को क्या करेगा? प्याज खराब हो गया, ये खराब हो गया, खराब ही है। क्या उतारेंगे, दो दो बार लोडिंग करेंगे अनलोडिंग करेंगे, खराब तो हो ही गई है। लोग 11 दिन आज प्याज नहीं है, ऐसे খালি হচ্ছে না, বাংলাদেশ অর্ডার দিচ্ছে না, খালি হচ্ছে না। সে অনুপাতে দাঁড়িয়ে আসি প্রায় দিন, আজকে গোডাউনে খালি করার চিন্তা ভাবনা নিয়েছি। এখন আজকে আপনাদের মাল খালি হবে? এখন আজকে খালি হবে কিনা জানি না, এখন আজকে গোডাউনে নিয়ে এসছে। এত অনেক টাকা আপনাদের ড্যামেজ খেতে হয়েছে এর জন্য নাকি? পাঁচ দিন 6 দিন করে 10 দিন গাড়ি দাঁড়িয়ে আছে, কোনো গাড়ি 10 দিন দাঁড়িয়ে আছে। তা মাল বাংলাদেশে গেল না কেন? মাল বাংলাদেশ বন্ধ করে দিয়েছে, সেই জন্য বাংলাদেশ যাচ্ছে না। আচ্ছা, এই যে পার্কিংয়ে দাঁড়িয়ে আছি, তার ড্যামেরে পার্কিং চার্জ 500 টাকা করে কে দিবে এগুলো? এই মালগুলো কী হবে এখন? এই মালগুলো কী হবে, এখান থেকে গোডাউন করছে, এবারে গোডাউন থেকে কী হবে বলতে পারছি না।